ভিডিওতে তোমাদের সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশি বকবক কিন্তু আমি আজকে একদমই করব না আজকে পুরোপুরি রান্নার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর রান্নার ভিডিও শেয়ার করতে করতে কিছু ইউজফুল প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করব এবং সেটা আমাদের ডেইলি লাইফের জন্য কতটা ইউজফুল কতটা সুবিধাজনক সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক চলে যাই আমরা রান্নাঘরে তো আমি চলে এসেছি রান্নাঘরে ম্যাগি বানানোর উদ্দেশ্যে আর এই ম্যাগিটায় লেখা আছে ম্যাগিটার থেকে আমি ফ্রিজ এসি কুলার ফোন সব কিছু জিততে পারবো তো চলো ম্যাগিটা বানানো যাবে এবং ম্যাগি বানানোর জন্য না মানে আজকে আমাকে কিছু কাটতে হবে না তোমরা জানো যে পেঁয়াজ আমি ম্যাগি পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি তো কুচু 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 করে পেঁয়াজ কাটতে কাটতে দেখো আমার আঙুলের অবস্থা কী হয়েছে এরকম হয়ে যায় আমার আঙুলের অবস্থা কুচি কুচি করে পেঁয়াজ বা কিছু কাটতে গেলে খুব খুব যদি মিহি লাগে আর বাড়িতে সবসময় কারেন্ট নাও থাকতে পারে তার জন্য আমি যেটা এখন ইউজ করছি সেটা হলো দাঁড়াও আমি তোমাদের একবার দেখাই এটা হচ্ছে আমি এখন ইউজ করছি আর এটা খুবই মানে কী বলবো কাজের একটা জিনিস সবসময় মিক্সচার মেশিন সবার কাছে থাকে না প্লাস কারেন্টও অনেক সময় থাকে না বাট এটাতে পেঁয়াজ কুচুনো খুব সুন্দর হয়ে যায় কুচিয়ে আমি রেখেও দিয়েছি তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে আমি এই কন্টেনারগুলোতে রেখে দিয়েছি এই কন্টেনারগুলো খুব ভালো আমি এই ভিডিও শুরুতে হতে তোমাদের বলছি আমার পেঁয়াজ কুচানোর ঝামেলা নেই তো সবার আগে আমি তোমাদের বলে দিই এটা কি এটা হচ্ছে হ্যান্ডি চপার মিনি তো এটাতে তোমরা মানে একটা একটা সিস্টেম থাকে এটার মধ্যে দেখতে পাবে ভিডিওটা দেখো ওটা ওটা টানলে তোমরা বিভিন্ন লঙ্কা বলো পেঁয়াজ বলো আরও যে সমস্ত জিনিস আছে যেগুলো আমরা বাটার ঝামেলা না করে কুচি কুচি করে কেটে দিতে চাই সেগুলো কুচি কুচি করে কাটতে পারবে এখান দিয়ে আর এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট ধরো কারেন্ট নেই মিক্সচার মেশিন তো চলে না কারেন্ট ছাড়া তো এটা কিন্তু কারেন্ট ছাড়াও তোমরা চলতে পার চালাতে পারবে কারণ এটা হাত দিয়ে পুরোপুরি চালাতে হয় কিন্তু একটা বিষয় মনে রাখবে এটার ব্লেডগুলো কিন্তু খুব ধার তো যখন এটাকে ধোবে বা কিছু করবে তখন ব্লেডগুলো একটু সাবধানে ধোবে আর বাচ্চাদের সামনে থেকে জিনিসটা সরিয়ে রাখবে কারণ খুবই প্রচণ্ড মানে প্রচণ্ড ধার ব্লেডগুলো চলো এবার দেখে নিই এটার মাধ্যমে কী করে আমরা মানে এরকম পেঁয়াজটা একদম কুচি 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 করে কেটে নিতে পারবো তো এইভাবে টানার পর কিছুক্ষণ পরই দেখবে তোমাদের পেঁয়াজগুলো একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে যদি আরও এটাকে আরও টানো তাহলে আরও মিক্স হবে পেঁয়াজগুলো আরও ছোটো ছোটো হবে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর রেজাল্ট আমি পেয়েছি খুব সুন্দরভাবে এটা কাজ করেছে আর কোনো ঝামেলা ছাড়াই আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে চোখ দিয়ে জল পড়েনি নাক দিয়ে জল পড়েনি খুবই কিন্তু ইউজফুল প্রোডাক্ট এটা তো চলো এভাবে আমি অনেক কিছুই কুচিয়ে রেখে দিয়েছি যেমন পেঁয়াজ লঙ্কা আরও অনেক কিছু তো এবার ম্যাগি বানানো যাক এবার সবার প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি দেবো পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজ লঙ্কাগুলো আমি ভরেছি কিন্তু একটা কন্টেনারে তো সেই কন্টেনারটা সম্পর্কেও দেখে নাও এবং জেনে নাও এগুলো হলো গ্রসারি কন্টেনার এগুলোর মধ্যে তোমরা বিভিন্ন সবজি কেটে বা আমরা যে সমস্ত মাছ ধরো ভেজে রেখে দিলাম ফ্রিজের মধ্যে আমরা কি করি ফ্রিজের মধ্যে নর্মালি রেখে দিই বা স্টিলের বাসন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই কিন্তু আমাদের উচিত এরকম এয়ার টাইট কন্টেনার ইউজ করা প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা মাছ বা মাংস যেগুলো আমরা ডিপ ফ্রিজে রাখি সেগুলো ইউজ করার ক্ষেত্রে মানে সেগুলো রাখার ক্ষেত্রেও কারণ ফ্রিজে কিন্তু অনেক জীবাণু থাকে যেটা আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না ফট করে রেখে দিই আমরা সেভাবে বুঝিও না বাট অনেক জীবাণু থাকে সেগুলোর থেকে রক্ষা পেতে সাহায্য করবে এই কন্টেনারগুলো তো এগুলো কিন্তু খুব ভালো আর প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই সুন্দর মানে আমি নিজে ইউজ করছি আমি নিজে বলতে পারছি খুব সুন্দর আর এগুলোর মধ্যেই আমি ওই পেঁয়াজ লঙ্কা এইসব কুচিয়ে কুচিয়ে রেখে দিই ফ্রিজে এবং এমনকি আমি লঙ্কাও এইভাবে রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয় প্লাস্টিকের মধ্যে এখন আর আমরা রাখি না এইভাবেই রেখে দিই তো আমি তো ম্যাগির জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখন আমি দেবো পেঁয়াজ আর তোমাদের আগে যেটা বলেছিলাম এই কন্টেনারগুলো মানে কতটা ভালো সেটা তোমাদের দেখাবো পেঁয়াজটা আমি
মানে কালকে রেখেছি এরকম ভাবে, তাও দেখো কতটা ফ্রেশ রয়েছে। একবারে অনেক কটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি যাতে বারবার পেঁয়াজ কাটতে না হয়। তো দেখো কতটা ফ্রেশ রয়েছে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। সেম ভাবে আমি দেবো লঙ্কা, অনেকের সমস্যা থাকে লঙ্কা বাটতে পারে না, তো তোমরা ওইভাবে লঙ্কা মানে মিক্স করে নিয়ে এরকম কন্টেনারে রেখে দিতে পারো। এই কন্টেনারগুলো সত্যি খুব ভালো, ফ্রেশ রাখে জিনিসপত্র। আর ফ্রিজের মধ্যে এরকম ঢাকনা দিয়েই রাখা উচিত। আমরা তো নর্মালি স্টিলের বাসনের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিই, এয়ার টাইট করি না, বাট এয়ার টাইট করে ফ্রিজে কিন্তু রাখা অবশ্যই উচিত। তো আমি দেবো একটুখানি লঙ্কা, একটুখানি লবণ দেবো, কারণ ম্যাগি মশলা তো লবণ অলরেডি থাকে, বাট তাও একটু লবণ দেবো। এবার দিয়ে দেবো ম্যাগি, বোতলটা নতুন কি না? হ্যাঁ, এটা কিন্তু নতুন বোতল। তিনখানা এরকম বোতল আমি নিয়েছি, কারণ আমরা সবসময় জল খাই আর আমাদের উচিত না যে ওয়ান টাইম যে বোতলগুলো থাকে সেগুলো বারবার ইউজ করা, তার জন্য এই বোতলগুলো নিয়েছি। আর বোতলগুলো খুব ভালো, তোমরা দেখে নাও বোতলগুলো, তিনটে বোতলই একবারে দেখে নাও। তো এগুলো তিনটে বোতল এসছে, একটা ব্রাউন কালার, একটা ব্ল্যাক, একটা ব্লু। আর এই বোতলগুলো 1000 মিলিলিটারের এক একটা সাইজ, অ্যান্ড এটা হচ্ছে সেলো ওজোন এই কোম্পানির বোতল। আর বোতলগুলো প্লাস্টিক অনেক 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 ভালো কোয়ালিটি, এমন না যে আমি প্রেস করলেই চাপ দিয়ে প্লাস্টিকটা ভিতরে চলে আসে, এমন না, খুব হার্ড অ্যান্ড খুব ভালো বোতলগুলো, তোমরা দেখতেই পাচ্ছ, আর অনেকটা জল ধরবে। তো ইয়া, এই ছিল আমার তিনটে নতুন বোতল কালেকশন। আর নতুন বৌদি এসেছে, নতুন বৌদিকেও একটা গিফট করব, এর জন্য আমি নিয়েছি। আর বোতলগুলো সত্যি খুব ভালো, দেখো কি সুন্দর লাগছে। আমাদের ম্যাগি কিন্তু একদম রেডি। আর দেখেছো আজকে ম্যাগি করতে কিন্তু আমার বেশি টাইম লাগলো না, কারণ আমার পেঁয়াজ কুচানোর ঝামেলা ছিল না, লঙ্কা কুচানোর ঝামেলা ছিল না, কিচ্ছু ঝামেলা ছিল না। তো আজকে ম্যাগি করতে কিন্তু বেশি টাইম লাগেনি। তো এটা খেয়ে নিই চলো। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এটা। ভাবছো এটা কি? এটা হচ্ছে গিয়ে একটা টিফিন ব্যাগ। মানে এটার মধ্যে রয়েছে কি কি, ছোট্ট সামনে চলে আসো। এটার মধ্যে রয়েছে এরকম একটা টিফিন কারি, একটা না তিনটে, এই একটা, এই একটা, প্লাস রয়েছে দুটো চামচ। আমাদের সুবিধা হবে যে তোমাদের যাদের মানে যারা অফিস করো, স্কুলে কলেজে যাও, বাচ্চারা যায়, তো ব্যাগের মধ্যে টিফিন বাটি নিয়ে আবার সেটাকে কিছু দিয়ে বাদ বেঁধে আবার আমরা ব্যাগে নিই, তার থেকে ভালো এরকম একটা টিফিন বাটি নিয়ে নেবো আর এরকম একটা ব্যাগ নিয়ে নেবো। এই ব্যাগটাই আমরা ব্যাগের মধ্যেও নিতে পারবো, আবার নিজের মধ্যেও নিতে পারবো, মানে নিজেও ক্যারি করতে পারবো। এটা কিন্তু খুব ভালো। আর এটার মধ্যে এতগুলো সেট রয়েছে, এতগুলো সেটের মধ্যে কতগুলো টিফিন ধরবে তোমরা একবার ভাবো, এটাই হচ্ছে ব্যাপার। জিনিসটা কিন্তু আমার জন্য খুব ইউজফুল। তোমরা জানো আমি শ্যুটের জন্য এখানে ওখানে দৌড়াই, আর টিফিন আমি নিয়ে সচরাচর যাই না, রাস্তা থেকেই খেয়ে নিই। তো এখন থেকে আমি টিফিন নিয়ে যাব, আর এর জন্য আমি এটা কিন্তু নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক কিছু ধরবে একসাথে। আর আমার সাথে তো যায় সুপ্রিয়া বা ছোট্টু, সবাই সবসময় রাস্তা থেকে খেতে চায় না। তো এটার মধ্যে অন্তত আমি বাড়ির খাবার নিয়ে যেতে পারবো শ্যুটে, অন্তত আমাকে খিদে পেটে থাকতে হবে না বা খুঁজতে হবে না দোকান কোথায় আছে। আর অনেকটা পরিমাণ খাবার ধরে, একটা নিয়ে গেলেই আমার মনে হয় 3-4 জন খেতে পারবো আমরা যা খাই। এটারও কিন্তু কোয়ালিটি খুব ভালো, আর কোয়ালিটির সম্পর্কে তো কোনো কথাই হবে না। আর প্রাইস তো অত্যন্ত কম, সত্যি অনেক কম প্রাইসে তোমরা এত ভালো একটা জিনিস পেয়ে যাবে। তো তাড়াতাড়ি কিনে নাও, অ্যান্ড এটা ধোয়ারও কোনো সমস্যা নেই, খুব বেশি খাটনি করতে হয় না।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিও তৈরি হয়ে গেছে। এখন আমরা ম্যাগিটা খেয়ে নেব। দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ম্যাগিটা খাবো। আর ম্যাগিটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা কি দেখছো, প্রোডাক্টের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাকে যদি পছন্দ হয় কিনে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ছোট্ট সবাইকে টাটা করে দিই, টাটা।